তাহলে কেন পারলাম না? আমার ভালোবাসা যে পবিত্র, আমি তাকে অপবিত্র করতে পারবো না। ভালো থাকুক সে, খুব ভালো থাকুক। শিহরণ ব্যথিত, তার কিছুই করার নেই এখানে। মার্শিয়াত আচমকে শিহরণকে জড়িয়ে ধরে, তার কণ্ঠের দলা পাকানো যন্ত্রণা আর তার কথায় পরিস্ফুটিত। সে কেন পারলো না তার এক সমুদ্র ভালোবাসার এক বিন্দু আমাকে দিতে? কেন পারলো না? কেন উপরবেলা তাকে আমার সামনে এনে দিল? আমার কাজল চোখে আমার অজানাতেই থাকতো। আমি না হয়ে তাকে আমার স্বপ্নে ভালোবেসে যেতাম। সে বাস্তবে কেন এলো আমার সামনে? আমি তাকে ভুলতে পারবো না, পারবো না। শিহরণ অনুভব করে ওর কাঁধের অংশে ভেজা। মার্শিয়াত কাঁদছে, আজ প্রথমও কাঁদছে। হৃদয়ের যন্ত্রণায় যখন মরিচিকে ধরে, তখন চোখের জলেই তা প্রশমিত হয়। মানুষ তো পাথর নয়, অব্যক্ত অনুভূতি তাকে পাথর করে দেয়। যে ভারী কিছুর আঘাতে চূর্ণ বিচূর্ণ হয়, মানুষকে হতে হয় পানির মতন, যেন সব পরিবেশে সে মানিয়ে নিতে পারে। শিহরণের দৃষ্টিপাত হয় মার্শিয়াতের হাতে। ভয়ার্ত কণ্ঠে বলে, মার্শিয়াত, তুই আবার ইঞ্জেকশন নিয়েছিস? কাঁধ থেকে সরিয়ে দুবার ঝাঁকুনি দেয়। ওঠ মার্শিয়াত, ওঠ। ততক্ষণে মার্শিয়াত শান্ত আর একদম স্নিগ্ধ শান্ত। একে অপরের মুখোমুখি বেশ খানিকটা দূরত্বে বসে আছে মার্শিয়াত আর আজরহান। কাউচে হেলান দিয়ে গভীরভাবে তাকিয়ে আছে মার্শিয়াত। শরতের কাশবন মনে হচ্ছে আজরহানকে, কিন্তু মুখে তার অদ্ভুত ভঙ্গিমা, যার কিছুই মার্শিয়াত বুঝতে পারছে না। আজকাল আজরহানকে দেখলে তার স্নায়ুগুলো কেমন যেন দুর্বল হয়ে পড়ে। শিরদাঁড়া দিয়ে নেমে যাচ্ছে হিমশীতল রক্তকণিকা, মিশে যাচ্ছে তার পাঁজর থেকে একে অপরের সংঘর্ষে। কিন্তু বুকের ভিতর চলা আগ্নেয়গিরির কোনো আস্তার মুখের অভিব্যক্তির কোনো পরিবর্তন ঘটায় না। গলার তিক্ততা গলধকরণ করে আজরাহানের দিকে দৃষ্টি নিক্ষেপ করে সে। কেন এসেছ এখানে? আজরাহান স্মিত হাসে, তার মুখে এক বিস্ময়কর সুখানুভূতি। অথর প্রশস্ত করে সে, আবার সংকীর্ণ। মশিয়া ভ্রুকুঞ্চি করে, ফোঁস করে একটা দম ছাড়ে। আজরাহান কণ্ঠের কাঠিন্যতা দূর করে আবার ছোট্ট করে হাসে, শান্ত হয়ে বলে, বিয়ে করবে প্রহরকে? আজরাহানের কথায় গর্জে ওঠে মার্শিয়াত। চুয়াল ভাজ তড়িৎ গতিতে এর হিংস্র বাঘের মতন থাবা মেরে ধরে আজরাহানের শার্টের কলার। শরীরের প্রত্যেকটি মাংসপিণ্ড কম্পিত হচ্ছে তার। লাল চোখের অক্ষিকূট যেন এখনই আজরাহানকে জ্বালিয়ে দিবে। আক্রোশ ভরা কণ্ঠের তীব্রতা যেন আকাশ কাঁপিয়ে দিচ্ছে। কাজল চোখীকে ছাড়ার কথা একবার ভাবলে, যে হাত দিয়ে আমি তোমার প্রাণ বাঁচিয়েছি, ওই হাত দিয়ে তোমার প্রাণটা কেড়ে নিতে আমি দ্বিতীয়বার ভাবব না। কপালের দুই পাশে শিরাগুলো দপদপ করছে, শ্বাসের গতি যেন তীব্র থেকে তীব্রতর। আউট, আউট অফ মাই হাউস। আজরাহান শান্ত, তার চোখ মার্শিয়াদের চোখে নিবদ্ধ রয়েছে। স্থির হয়ে হালকা হাতে মার্শিয়াদের হাত দুটো নামিয়ে দেয়। এক প্রশান্তির হাসি তার অধরে। তার মানে অজান্তে উচ্ছ্বরিত চিন্তা প্রশমিত হচ্ছে। তার অদ্ভুত ভালো লাগছে। ঠোঁটের কোণে চিলতে হাসি দিয়ে বলে, চিন্তা করো না, এই জীবনে আমি ওকে ছাড়ছি না। জানো, তোমাকে দেখে নিজেকে দুর্ভাগা মনে হয়। আজরাহান এক স্নিগ্ধ শ্বাস ছাড়ে, হাসি। আজরাহান ঘুরে দরজার শিওরে যায়, কিছু একটা ভেবে আবার পিছনে ফিরে তাকায়। মার্শিয়াতের জ্বলন্ত চোখ তার ভয় দূর করেছে। তপ্ত রোডে পিচ ঢালে সড়ক যেন প্রখর উষ্ণতা নিয়ে পদযুগলকে গলিয়ে দিচ্ছে। চারপাশে হাজারো মানুষের ভিড়ে আজরাহান আনমনে হেঁটে যাচ্ছে। তার চিন্তার অবসান হতে চলেছে, তার জীবনের অন্তিম ইচ্ছা পূরণ হতে আর বেশি দেরি নেই। প্রহরকে সে ভালোবাসে, খুব ভালোবাসে। তার সুখের জন্য সে সব কিছু করতে পারে। বিগত 7 বছরে যা হয়েছে তার কোনোদিনও হবে না। সে তার প্রহরিণীকে কখনো একা ছাড়বে না, কখনোই না। অন্তিম নিঃশ্বাস পর্যন্ত সে তার সাথেই থাকবে। কিন্তু কারো ধাক্কায় আজরাহান ভাবনার সুতোয় টান পড়ে। রাস্তার পথচারী হাজান থমকে দাঁড়ায়, ঊর্ধ্বগম হয়ে আকাশ দেখে। বিশাল আকাশ, তাতে ঠাঁই পাওয়া দুষ্কর। সূর্যের রশ্মি অতি বেগুনি রশ্মি চোখ ধাঁধিয়ে দিচ্ছে। আজরাহান চোখ বন্ধ করে,
অনুভব করে আকাশের বিশালতা, তার এই বিশাল হৃদয় জুড়ে যে শুধুই তার প্রহরিণী। বাড়িতে আসতেই দেখে দরজা খোলা, আজান ভিতরে পদযুগল বাড়ায়। বর্ষার ঘরেই বসে আছে নুরাইসা, মুখের ভাবসাব আচ্ছাদিত, হারিয়ে যাবে সে, পাশে একটা ব্যাগ রাখা। কোথায় ছিলে? কাজ ছিল। তোমাকে মুক্তি দিতে এলাম, আমি ফিরে যাচ্ছি। আজান সোজা কণ্ঠে বলে, ভালো থেকো। নুরাইসা অধর স্মিত করে, তার মনের অবস্থা কেউ কখনো বুঝেও নি। তার ভালোবাসা মিথ্যে ছিল না, মিথ্যে ছিল সময়। মনে হচ্ছে কেউ তাকে তার প্রাণ থেকে আলাদা করে নিচ্ছে অতি সন্তপর্ণে। আমাকে একটু ওই পাশে পৌঁছে দেবে? মায়াবাড়ি এলা আপনি, উপরালা যা করেন ভালোর জন্যই করেন, তা তো তুমি একদিন বুঝবে। সেদিন আমার সত্যি তুমি ভাবে তোমার অগোচরে, পারলে ক্ষমা করে দিও আমাকে। আয়ুষ ভাগ্যবিধাতা তার রহমতের সবচেয়ে বড় দরজা তোমার দ্বারে খুলে দেয়। নুরাইসা ঝরঝড় করে কেঁদে উঠে। আমার ভালোবাসা ভুল ছিল না আজরাহান, আমি প্রহরকে তোমায় দান করলাম। ভালো থেকো তুমি তোমার প্রহরণীর সাথে, ভালো থেকো। নুরাইসা বের হয়ে আসে তার চিরচেনা বাড়ি থেকে। আজকের পর সে আর কোনোদিনও এই বাড়িতে ফিরবে না। তার জীবনের বিভৎস স্বপ্ন ছিল যা সে ভুলতে পারেনি। আজরাহানের নিঃশ্বাস, ওর স্পর্শ আজও তার মনের গহীনে জীবন্ত। এক মুহূর্তের জন্য সে ভুলতে পারেনি। হাতের উল্টো পাশ দিয়ে চোখ মুছে নেয় নুরাইসা। সে আর এ বাড়িতে ফিরবে না, কিন্তু কোথায় যাবে সে জানে না। কিন্তু আজরাহান থেকে দূরে, অনেক দূরে চলে যাবে। যেখানে থাকবে শুধু তার স্মৃতি আর বাস্তব, আর কেউ না। ঘরে ঢুকে শান্ত হয়ে বিছানায় গায়ে এলিয়ে দেয় আজরাহান। প্রহর এতটা শান্ত ওকে তেমন আগে কখনোই দেখেনি। জিজ্ঞাসু কণ্ঠে বলে, কোথায় গিয়েছিলেন রাহান ভাইয়া? আজরাহান নিরুত্তাপ, কোনো জবাব নেই তার। প্রহর বিচলিত হয়, আজরাহানের পাশে বসে আর কণ্ঠে ভার এনে বলে, কি হলো, কথা বলছেন না কেন? আজরাহান মাথার নিচে আরেকটা বালিশ দিয়ে এর শিওর উঁচু করে, প্রহরকে টেনে বুকের সাথে মিশিয়ে নেয়। ওর খোলা চুলে হাত গুজে আওড়াতে থাকে। প্রহর উষ্ণশ্বাস আজরাহানের শরীরের তাপমাত্রা বাড়িয়ে দিচ্ছে। ডান হাতের কোমর উপরে রাখে সে, স্বচ্ছ স্বাভাবিক স্বরে বলে, কেন গেছিলি মার্শিয়াদের কাছে? প্রহরের বুকটা ধক করে ওঠে। প্রহর মাথা তুলতে চাইলেও আজরাহান ওকে নিজ বাহুতে আড়ষ্ট করে নেয়, মিশিয়ে রাখে তাকে নিজের সাথে। প্রহর কোনো শব্দ করে না, আজরাহান আর কোনো প্রশ্ন করে না। তার উত্তর সে পেয়ে গেছে। আজরাহান আরো শক্ত করে প্রহরকে আবদ্ধ করে নিজের বাহুতে। নিস্তব্ধ ঘরে দুজন কপত কপতি নিঃশ্বাস শোনা যাচ্ছে। বুকের বাপাসের হৃদযন্ত্রটাও যেন নিঃশ্বাসের সাথে পাল্লা দিয়ে কম্পিত হচ্ছে। প্রহর জানে না সে কি করেছে। মার্শিয়াদকে সে বিশ্বাস করে ঠিক কতটা, যতটা সে তার রাহান ভাইয়াকে ভালোবাসে। তাকে ফিরিয়ে আনার জন্য সে তার চেয়ে ভালো উপায় আর খুঁজেও পায়নি। কেন ডেকেছেন আপনি আমাকে? কোল্ড ড্রিঙ্কস থেকে একটা সিপ টেনে বাঁকা হাসে মার্শিয়াদ। হাসছেন কেন? আপনি আমাকে কি কথা দিয়েছেন ভুলে গেলেন? না তো, সরি, এটা বলতে ভুলিনি। থ্যাঙ্কস, ইটস মাই প্লেজার। এখন আমি আসতে পারি? নো। কেন? মার্শের টেবিলের উপর দুহাত ভাঁজ করে রেখে তার উপর চিবুক রাখে, তাকিয়ে থাকে প্রহরের দিকে। প্রহর অপ্রস্তুত হয়, তার অস্থির লাগছে, হয়তো তার আশা ঠিক হয়নি। তীক্ষ্ণ কণ্ঠে বলে, যা বলার জন্য এসেছি তা বলা শেষ, এখন আমি যাব। আমার কাজ তো শেষ হয়নি কারণ চোখে। দেখুন মিস্টার মার্শি। নো, আপনি আমাকে জান বলে ডাকবেন। প্রহর ভ্রুকুটি করে, তীক্ষ্ণ কণ্ঠে বলে, কেন? আমার দাদু আমাকে ওই নামে ডাকে। আমি তো আপনার দাদু নই। মার্শিয়াত কাল বিলম্ব করে না, চুপ করেই বলে, আপনি আমার হাফ গার্লফ্রেন্ড, দোজ সেজ দ্য আদার গার্লফ্রেন্ডস দে কাম। প্রহর অবাক হয়, বিরক্তি তার মুখে ফুটে ওঠে। এমনিও আসার সময় আজরাহানকে বলেনি, তার উপর মার্শিয়াত ভেবাচাকা কথায় প্রহরের মনে ইতিমিতি ঘটেছে। ভয় পেলেন কাজল চোখি? ভয় পাবেন না, আমি এতটাও খারাপ ছেলে নই। আপনি একটা পাগল। আমার দাদুও বলে। মার্শিয়াত গা দুলিয়ে হেসে ওঠে, আবার বলে, দেখলেন তো দাদুর সাথে আপনার কত মিল। আপনি একটা বিরক্তিকর। অবশ্য আপনার আগে আর কেউ বলেনি।
মাসিয়াত আবার হেসে প্রহর এইবার শক্ত কণ্ঠে বলে, আমি যাব। মাসিয়াত শান্ত স্বাভাবিকভাবে বলে, আমার কাজ এখনো শেষ হয়নি কাজল চোখে। প্রহর ধুপ করে উঠে দাঁড়ায়, শরীর নাড়িয়ে বলে, দেখুন মার্শি। যান যান বলবেন। প্রহর কিছু বলবে তার আগে ওর চোখ যায় মার্শিয়াদের চোখে। মার্শিয়াত চক্ষু নিপাত করেছে ক্যাফেটেরিয়ার এন্ট্রি পয়েন্টে। প্রহর ঘুরে তাকায়, আজরানকে দেখে বিষম খায় প্রহর। ওর মস্তিষ্ক দৌড়ে বেড়াচ্ছে। আজরান নরম পায়ে ওদের টেবিলের সামনে এসে দাঁড়ায়, শ্রান্তভাবে বলে, এখানে কেন এসেছিস তুই? আমি আসতে বলেছি। আজরান ঘাড় ঘুরিয়ে তাকায় মার্শিয়াদের দিকে, কেন? মার্শিয়াত ঠোঁটের কোণ চেপে বলে, এত বড় একটা উপকার করলাম, একটা থ্যাঙ্কস তোমার প্রাপ্য, তাই নয় কি? আজরান নিরুত্তর প্রহরকে বলে, চল প্রহর। আরে কোথায় যাচ্ছ, বসো, কথা আছে। ওরা দুজন আবার বসে। কি খাবে? নো থ্যাঙ্কস। আজরান চোখ সরায়, সরি সরি, আজকাল যেন কেন একটু বেশি কথা বলে ফেলি। মার্শিয়াত ওর ওয়ালেট থেকে একটা কার্ড বের করে আজরানের সামনে দেয়, এটা একটা মাল্টিন্যাশনাল কোম্পানি, সব ধরনের সুবিধা পাবে তুমি। আজরান কঠিন চোখে দেখে প্রহরকে। তিনি কিছু বলেননি, আমি আশফিক থেকে শুনেছি কোম্পানিটা বেশ ভালো। নো ইটস ওকে। আই থিঙ্ক একটা চাকরির জন্য আপন মানুষদের ছেড়ে দূরে যাওয়া তোমার উচিত নয়। এটা আমার ব্যক্তিগত ব্যাপার। মার্শিয়াত ফাঁকে ঢুকিলে, তুমি ভেবো না তারা আমার কথায় তোমাকে জবটা অফার করছে, তারা তোমার যোগ্যতার ভিত্তিতেই তোমাকে জবটা দিচ্ছে, তার কোনো প্রয়োজন নেই। আজরান কার্ড ফেরত দিতে চাইলে মার্শিয়াত বলে, রেখে দাও, তারা তোমার জন্য অপেক্ষা করবে, যদি তোমার ইচ্ছে হয় ইটস ইওর চয়েস। ওকে চল প্রহর। ওয়েট, আমি পৌঁছিয়ে দিচ্ছি, এখন না করতে পারবে না, তুমি কিন্তু সম্পর্কে আমার বেয়ান, তোমার ভাবিকে আমি বোন বানিয়েছি। আজরান দ্বিরুক্তি করে না, প্রহরের হাত ধরে পা বাড়ায়। মার্শিয়াদের ঠোঁটে ফুটে তৃপ্তির হাসি। মুখ গোমড়া করে বিছানায় হাঁটুর উপর মুখ দিয়ে বসে আছে প্রহর। আজরান আজ রাতেই চলে যাবে এখান থেকে, কাপড় গুছিয়ে তা ব্যাগ ভর্তি করছে, নিজের কাজ শেষ করেই প্রহরের পাশে বসে। রসকদম্ব, মন খারাপ? প্রহর ভেজা কণ্ঠে বলে, আপনি যাবেন না, কোনো দরকার নেই আপনার যাওয়ার। পাগলামি করিস না প্রহর। আপনি কেন জানির কথা শুনছেন না, তার দেওয়া চাকরিটা কেন করবেন না? তুই ভালো করে জানিস অন্যের দেওয়ার জিনিস আমার পছন্দ না। তাহলে দরকার নেই আপনার চাকরি করার, কোথাও যাবেন না আপনি, যেতে দিব না আমি আপনাকে। ধরে রাখবি? হুম ধরে রাখ। প্রহর আজরানকে জড়িয়ে ধরে, আজরান ওকে নিয়ে বিছানায় শুয়ে পড়ে, উল্টে ওর উপর ঝুঁকে পড়ে। সরেন। কেন, ধরে রাখ আমাকে। প্লিজ আপনি যাবেন নারায়ণ ভাইয়া, আপনি তো বলেছেন অন্য চাকরি পেলে আপনি এটা ছেড়ে দেবেন, তাহলে কেন দিচ্ছেন না? আজরান প্রহরের নাকে নাক ঘষে বলে, ওকে দেব, একবার যেতে তো দে আমাকে। তাহলে আপনি গিয়ে তাদের বলবেন আপনি তাদের জব করবেন না। জি মিসেস আজরাহান করিম। আজরানের কথায় প্রহর খলখলিয়ে হেসে ওঠে। রোজ কলেজে যাবি, আমি আশফিককে বলে দিয়েছি, ও তোকে রোজ নিয়ে যাবে আর দিয়ে যাবে। প্রহর মিষ্টি করে হেসে বলে, আচ্ছা। আর একদম ছেলেদের সাথে কথা বলবি না, তাহলে কিন্তু। তাহলে কি করবেন? একদম মেরে ফেলবো তোকে। পারবেন আমাকে মারতে? আজরান প্রহরের গালে ছোট্ট করে একটা কামড় বসাই। লাগেনি বুঝি আমার? তুই শুধু আমার, শুধু আমাকে দেখবি। ইস, নিজেকে কি ভাবেন, টম ক্রুজ নাকি লিও নর্ট? আচ্ছা, আমাকে ছাড়া আর অন্য কারো কথা ভাবলে একদম জানে মেরে ফেলবো তোকে। প্রহর আজরানকে ধাক্কা দিয়ে নিজের উপর থেকে সরিয়ে দেয়। আদিক্ষেতা, তাহলে যাচ্ছেন কেন আমাকে ছেড়ে? আজরান প্রহরকে নিজের কাছে টেনে ওর গলায় অধর ছোঁয়াতে থাকে। প্রহরের শরীরের রন্ধ্রে রন্ধ্রে কাঁপুন উঠে, শিরা উপশিরায় বয়ে যায় বিস্ময়কর শিহরণ। আজরান নিজেকে সংযত করে, স্বাভাবিক হয়ে বলে, তোর কাছে একেবারে ফিরবো বলে যাচ্ছি, তুই আমার জন্য অপেক্ষা করবি না, রসগোল্লা? প্রহর আজরানকে আশ্রুপৃষ্ঠে জড়িয়ে ধরে, আমি আপনার জন্য সারা জীবন অপেক্ষা করব। রসমলাই আমার।
আজরান চলে গেছে প্রায় এক সপ্তাহ হলো। এই এক সপ্তাহ আজরান একবারও বাড়ির কারোর সাথে যোগাযোগ করেনি। প্রহর কলেজে যাওয়া শুরু করেছে। ক্লাস শেষ করে এসে এক অস্থির নীরবতা ভর করে তার শরীর জুড়ে। কিছুই যেন ভালো লাগে না। অনেকবার কল করেছে আজরানকে, কিন্তু তা আনরিচেবল। মাঝে একটা দিন সানোয়ার আহমেদ বলেছিল আজরান ব্যস্ত, তাই সে সময় দিতে পারছে না। কিন্তু প্রহরের কেন যেন নিজেকে খালি খালি মনে হয়। আজরান যখন কাছে ছিল তখন এমনটা মনে হয়নি। বুকের ভিতর কেমন যেন বিরান ভূমি মনে হয়। সেই দিন হঠাৎ করে নন্দিতার ঘরে নকনা করে ঢুকে পড়ে। প্রহর অপ্রস্তুত ঘটনার সম্মুখীন হয়ে পড়ে। সামান্য অনেক কষ্টে নন্দিতাকে মানিয়েছে, কি মনে করে মাত্রই নন্দিতাকে জড়িয়ে ধরেছে। আর তখনই প্রহর সেখানে উপস্থিত। প্রহর এক মিনিটও দেরি করে না, ছুট লাগায় নিজের ঘরে। বিছানায় বসে নিজের ঠোঁট কামড়াতে থাকে। ভুল হয়েছে তার, কিন্তু তখন থেকে কেন যেন আজরানের স্পর্শগুলো ওকে ভিতর থেকে তাড়িয়ে বেড়াচ্ছে। আজরানের শরীরের ঘ্রাণ তার হৃদয়কে কাঁপিয়ে তোলে। প্রহর দৌড়ে গিয়ে ব্যালকনির সেই গন্ধরাজের কাছে বসে বুক ভরে তার ঘ্রাণ সংবরণ করে নিজের মধ্যে। এ কেমন অনুভূতি তা সে বুঝে না। তার শরীরের প্রতিটি লোমকূপ আজ আজরানের শূন্যতায় থেমে থেমে কেঁদে উঠছে। হঠাৎ করেই প্রহর কান্না শুরু করে দেয়। তার নিঃশ্বাসের গতি বাড়তে থাকে, গলা জড়িয়ে আসে তার, ফুপিয়ে উঠে সে। সেদিন যখন সে আজরানের সাথে শুয়েছিল ওর মুখটা একদম আজরান নাক বরাবর ছিল। চোখ মেলতেই সে তার প্রাণদেবের মুখ দেখতে পায়। আজরানের ঘন নিঃশ্বাস আছড়ে পড়ছিল প্রহরের অধরে। একদম কাছ থেকে দেখে সে তার রাহান ভাইয়াকে। উজ্জ্বল শ্যামবর্ণের এই পুরুষ তার প্রাণ সঞ্চারক। আজরানের গাঢ় লাল ঠোঁট দুটি একদম প্রহরের চোখের সামনে। ইচ্ছে করছে ছুঁয়ে দিতে। প্রহর হালকা করে হাত ঘষা দেয় আজরানের গালে। আজরানের হাত ছিল আর প্রহরের উন্মুক্ত ফর্সা পেটের উপর। গালে হাত দিতেই চিৎকার করে ওঠে প্রহর। ধাপ করে উঠে বসে প্রহর। আজরান হাসতে হাসতে উঠে বসে। এমন করলেন কেন? ব্যথা পাইনি আমি। তাহলে আমার গালে হাত দিলে কেন? তাই বলে এত জোরে চিমটি দেবেন? দেখেন তো কি করেছেন। আজরানের পেটের দিকে তাকাতেই দেখে শুভ্র পেটে সে জায়গা একদম লাল হয়ে আছে। আজরান শান্তভাবে বলে, তোর দোষ আমার নয়, শাড়ি ঠিক কর। প্রহর ওর শাড়ি টেনে নেয়, বিস্মিতভাবে বলে, আমি কি করেছি? আজরান এক উষ্ণ শ্বাস ছাড়ে, মৌনতা ভেঙে বলে, তুই আমাকে স্পর্শ করলি কেন? তোর স্পর্শ আমার শরীরের বজ্রপাত শুরু হয়, তুই বুঝিস না? তাই বলে এত জোরে চিমটি দেবেন, অসভ্য লোক। আজরান ম্লান হাসে। তার প্রহরিণীর শরীরে বড় হয়েছে, কিন্তু মনের দিক থেকে এখনো সেই ছোট্ট গুলুমুলু প্রহর। ফিরতি হাসি দিয়ে বলে, একদম দেখবি, এই ওসব বলুকের জন্যই তোর মন পড়বে। হ্যাঁ, পুড়ে যাচ্ছে প্রহর, একদম শেষ হয়ে যাচ্ছে। তার হৃদয়ে যে খরা চলছে তার তৃষ্ণা নিবারণের জন্য তার রাহান ভাইয়াকে প্রয়োজন। গ্রীষ্মের তাপদাহে পুড়ে যাওয়া তার সোনার অঙ্গে বর্ষণ হয়ে নামবে তার রাহান ভাইয়ার ভালোবাসা। সে জানে না তার কিসের টান, শরীরের না ভালোবাসার। কিন্তু এইবার তার রাহান ভাইয়াকে তার প্রয়োজন। তার হিমশীতল দেহের উষ্ণতার জন্য তার রাহান ভাইয়ার স্পর্শ প্রয়োজন। সে আর ছোট নেই, মনের চাহিদার পাশাপাশি তার শরীরেও চাহিদা আছে। তা এখন সে অনুভব করছে। প্রহর তার শরীরের সেই সব জায়গায় স্পর্শ করতে থাকে যেখানে তার রাহান ভাইয়ের স্পর্শ লেগে আছে। আবারও ডুকরে কেঁদে ওঠে প্রহর। তার নিঃশ্বাস যেন তার হৃৎপিঞ্জর ছেড়ে বের হচ্ছে। কেন এমন হচ্ছে? প্রহরের কান্নায় হেঁচকে উঠে যায়। আর পাশেই কিঞ্চি তার ছোট ছোট মাংসল পায়ে প্রহরের কাছে এসে ওর পায়ে জিব্বা দিয়ে চাটতে থাকে। ওকে দেখে প্রহর কিছুটা কান্না থামায়। তারপর খানিক পরপর হেঁচকে উঠছে তার। কিঞ্চিকে দুহাত দিয়ে তুলে মুখের সামনে তুলে ধরে বলে, দেখেছিস রামভাই কি পাশান, আমাকে একটু মনে করে না। কিঞ্চিকে কোলে বসিয়ে চোখ বন্ধ করে নেয় প্রহর। মনস্পটে ভেসে ওঠে আজরানের সাথে কাটানো সময়গুলো। তার অজান্তেই গড়িয়ে পড়ে চোখের কার্নিশ বেয়ে ঠান্ডা জল। সকালে কলিং বেল বাজতেই দরজা খুলে প্রহর। বিস্মিতভাবে তাকিয়ে থাকে সে। সত্তর ঊর্ধ্ব একজন পৌর দাঁড়িয়ে প্রহরকে ভালো করে দেখে একবার।
হাস্যোজ্জ্বল মুখে ভদ্রলোক কিছু না বলেই ঘরে ঢুকে পড়েন। প্রহর তার পিছু পিছু এসে দাঁড়ায়। ভদ্রলোক গিয়ে খাবার টেবিলে বসেন। হালকা হাসিতে অমায়িক চেহারা তার ধবধবে ফর্সা। আমার খুব খিদে পেয়েছে। ভদ্রলোকের কথা শুনে প্রহর হতবিহ্বল, যেন সবকিছু তার পরিচিত। কিন্তু প্রহর আগে কখনো তাকে দেখেনি, কিন্তু তাকে দেখে কেমন যেন আপন মনে হলো।